আপনারা যে গুরু বয়স কথা বয়স অত্যন্ত বালা জিনিস, আল্লাহর নবী থেকে শুরু হয়েছে এটা। আল্লাহ তালায় নবীজিরে কইতরা, হে নবী আপনারা তো ধরিয়া দ্বারা বয়স করবো, এরা আপনারা তো ধরি বয়স করেন না, এরা আমি আল্লাহরা তো ধরি বয়স করেন বলে আপনি আল্লাহরা কানু পাইতাম আমরা। আল্লাহ কইতরা ইয়াদুল্লাহ বা কাইদি, যারা রসিদ ধরবো যারা কামড় ধরবো তারার আতর উগরে আল্লাহ তান সাহায্যকারী আতমান রাখি দিবা। মাতই না জানি করতে পারবা, যারা বয়স করিলেই চইন নফলি নিয়তে বয়স করতে পারবা, অন্যর কাছে বয়স আছেন যারা তারা নবল নিয়তে করতে কোনো অসুবিধা। আর যান মুর্শিদ মারা গেছেন তাই তো করতাও, যান স্কুলের হেডমাস্টার মরি গেছেন তুমি এইট ক্লাসও থাকতে, তুমি মেট্রিক পাস করতে হইলে এই সার্টিফিকেট পাইতে হইলে তুমি আর স্কুলের ক্লাস এইটও তুমি অ্যাডমিশন নেওয়া লাগবে। আপনার নাত উপরে দিয়া বাবার তলে দিয়া কামড় ধরুকা, ডাইনা টুকুরে বাবার তলে দিয়া আল্লাহ কইছেন তা নাত রাখবা। আমি বাবা টুকুরে দিলে আমার বাবা তোর উপরে আল্লাহ হাত রাখবা, ডাইনা তো আল্লাহ রাখো কো আমার বলা নানি। আমি বয়লা বলি মো আপনারা শুনবা, আমি যে সময় কইমু আপনার রাখো কোয়া জোরে জোরে কইবা নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আমরা রাখো কো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن لا محمدا عبده ورسوله أمي شكي ديار الله تعالى صلاة أركن معبود ناي الله تعالى إخلا تان كنو شريك ناي أر أمي شكي ديار حضرت محمد مصطفى صلى الله عليه وسلم আল্লাহর বান্দা আর তান রসুল। আমি বয়স করলাম জনাব রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাত মোবারক, তান গলিবা ওগুলোর ওয়াসে তাই আমি ওয়াদা করি আর শিরকি করতাম নাই, বেদাত করতাম নাই, আমি কাউরে না হক জানে মারতাম নাই, ফেউরের উপরে না হোক তোর মত উঠাইতাম নাই। আমি শক্তি অনুসারে সমস্ত গুণাত তাকিয়া বাঁচিয়া থাকবার চেষ্টা করব। আমি তওবা করলাম সমস্ত গুণাত তাকিয়া, যত গুণা জানিয়া করছি যত গুণা না জানিয়া করছি, যত গুণা জাহিরা করছি যত গুণা লুকাইয়া করছি, যত গুণা সগীরা করছি যত গুণা কবিরা করছি, আয় আল্লাহ আমার জিন্দগির সমস্ত গুণা মাফ করে দিব, আমার গুণা থেকে পাক সাফ বানাই দিব। আমি বয়স করলাম ইউসুফ আলীরা তো খলিফায়ে হজরত শেখুল মুসাইর হজরত মৌলানা আব্দুল জলিল চৌধুরী সাহেব তরিকায় চিস্তিয়ায় সাবিরিয়া, তরিকায় চিস্তিয়ায় নিজামিয়া, তরিকায় কাদিরিয়া, তরিকায় সোহরাওয়ার্দিয়া আর তরিকায় নকশবন্দিয়ার মধ্যে আয় আল্লাহ আমার বয়স তুমি কবুল কর। আরো সিলসিলার বুজুর্গ কলর ফয়েজ দিয়া আমারে বয়সিয়াব করো, আর মৌতর সময় আগের কলিমা বলাইয়া আমার মৌত করিও, কাপড় দিয়া দোয়া করো আল্লাহ রব্বানা রব্বানা তাকাব্বাল মিন্না
ইন্নাকা আনতাস সামিউল আলিম ও তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াব। আল্লাহ তোমার বান্দা হলে আর আমার বাড়িঘর বালাইয়া আর আমার বিছনা বালাইয়া আর আমার পালং বালাইয়া সখী সাজিয়ার বালাইয়া তোমার জমিনে বিছনা বানাইয়া আল্লাহ আল্লাহ তোমার দরবারও হাজির হয়েছে। খালিস নিয়তে তৌবা করছো সকলের তৌবারে তুমি কবুল ফরমা। আল্লাহ জিন্দগির গুণারে মাফ করে দেও, গুণা থেকে বাঘ সাপ বানাইয়া দুধর দোয়া বানাইল। আল্লাহ সকলের বয়সরে তুমি কবুল করো, আল্লাহ সকলে তোমার মায়ার বানাইল, বাকি জিন্দগি তোমার মায়ার মধ্যে রাখিও, মৌতর সময় তোমার মায়ার মধ্যে রাখিয়া মৌত করিও ইয়া আল্লাহ। আল্লাহ এই বাচ্চান্তর মেহনতরে তুমি কবুল ফরমাও, আল্লাহ এই জুয়ান হলরে হাসরের ময়দানে তোমার রহমতর ছায়ার তলে জায়গা দিও, আল্লাহ ইতারে এক হইয়া রইবার তৌফিক দিও, আবসর মধ্যে ইতার আল্লাহ ইখতিলাফরে তুমি মিটাইয়া এক হইয়া কোরআন হাদিসর দিনে ইসলামর খেদমত করি যাইবার তৌফিক দিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ আমার মা বোন হকলরে মাফ করে দেও, আল্লাহ আমার মার খানদান বাবার খানদান রে মাফ করে দেও, আল্লাহ যত মূর্তে গান তামামর কবরে রহমতর জলি বর্ষাও, আল্লাহ হাসরের ময়দানও এই জোয়ান হকল লইয়া আমরা হকল নবীজির জান্নার তলে আমরা রে হসরা জায়গা দিও। আল্লাহ নবীজির জান্নার তলে আমরা রে জায়গা দিও, নবীজির সভাতে কুবরা নসিব ফরমাই, নবীজির আদি আওজে কৌসরের পানি আমরা রে পিয়ে, নবীজির করে করি আমরা রে বুলসি রাত কান বার করাই, নবীজির করে করি আমরা রে জন্নত দাখিল করি। আল্লাহ এই এলাকার উপরে তুমি কর বরকত রহমত নাজিল করো, আল্লাহ ইতা জোহান হলোর রুজিত বরকত দেও, আমল বরকত দেও, তিজারত বরকত দেও, আয় আল্লাহ আয় আল্লাহ, আল্লাহ ইতার তিজারত বরকত দেও, আয় আল্লাহ ইতার আমল বরকত দেও, তনাইত বরকত দেও, আয় আল্লাহ ইয়ার হামার রাহিমিন আমার মা বই নকলরে মাফ করি দেও, আয় আল্লাহ ইতারে হজরত আয়েশার রঙে রঙ্গাই দেও, ফাতিমাতুজ জোহরার রঙে রঙ্গাই দেও, খাদিজাতুল কুবরার রঙে রঙ্গাই দেও, আয় আল্লাহ এই এলাকার উপরে তোমার রহমত দিয়ে মালামাল করো। বিবজলে সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ও সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন 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 বিরাহমতিকে ইয়া রহমান। আপনারা জায়গা পকুয়া কল আপনারা আজ থেকে শহে তসবি আদায় করবা, শহে তসবি সুবহান আল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ বইন 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 সামান্য 5 মিনিট, আলহামদুলিল্লাহ 100 বার, সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলিলে আসমান জমিনের মাঝখানো যত খালি জায়গা অতখান বরিয়া আল্লাহ নাকি দেন। আরো জোরে কও সুবহান আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার বলিবা, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার বলিলে আল্লাহ তালায় 7 আসমান আর 7 জমিনের ওজন যতখান, সেই 7 আসমান 7 জমিনের ওজন থাকি বেশি ওজনদার দেখি লাগবা আপনি যদি শুদ্ধ করি লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া থাকব। আল্লাহ আকবার বলিলে এই 3টা থাকি বেশি সব আল্লাহ তালায় দিবা। হজরত ইব্রাহিম আলাইসালামে কইসলা বলে আর একবার খেয়ে আল্লাহ আকবার কইস একবার থাকো আমার সারা সম্পত্তি আমার বকরির ফাল তোমার দিলে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি, 7 নম্বর না 5 নম্বর 5 নম্বর তসবি কুরআন শরীফে সূরা নূহর মধ্যে আছে, আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। তুমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, তোমার গুনাহ যদি পৃথিবীর 3 বাটর 1 বাট 3 বাটর 2 বাট তোমার গুনায় বেরিলে আল্লাহ তোমার মাফ করে দিলে, তোমারে সাহায্য করবা ওই হুম দিদকুম বি আমওয়ালিন, তোমারে টাকা পয়সা দিয়া রুজি রোজগার দিয়া আল্লাহ সাহায্য করবা, ও বানিন নেক আওলাদ দিয়া তোমারে সাহায্য করবা। 6 নম্বর হইল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, ইগু নবীজির উপরে দরুদ, একবার নবীজির উপরে দরুদ বেজিলে আল্লাহ 10 রহমত নাজিল করবা। ও দরুদ বরিষ্ঠা নিয়া মদিনায় তো ইবাদ নবীজির কাছে হাদিয়া দিবা তোমার পক্ষ থেকে, নবীজি অত্যন্ত আনন্দিত খুশ হইবা,
তুমি যেদিন মরবাই নবী যেদিকে এইবা আমার বললা বন্দার দুরুদ হাদিয়ায় যাইল না বেলে বলে ইয়া রসুলাল্লাহ আপনার বললা উম্মতর ইন্তেকাল হয়ে গেছে। নবীজি বড় বস্তাইবা আর ইমাম বুখারী লাগান যদি ওই যেতে পারো তো তোমার জনজাত নবীজি ইয়া হাজির হয়েছি বাজে আল্লাহ তালায় ইতার উপরে আমরা আমল করবার তৌফিক দেখুয়া কম মেহনতে ফজরের বাদে একবার আদায় করতে পনেরো বিশ মিনিটে আদায় হয়ে যায় আর মাগরিবর বাদে একবার আদায় করবা বুঝা বুঝা উবাই উবাইয়া আটি আটি ফুটি ফুটি যে কোনো হলে আদায় করলে হইব অজুর সাথে আনা উজি আদায় করলে হইব অজুর সাথে করা বাহলা আমরা কম মেহনতে আল্লাহ তালা একরাতর বহুত বড় সামান আমরা রেঁধে লইবা আমরা এই সৈয়দ তসবি আদায় করতাম আপনারা নাম আপনারার বাবার নাম গ্রামের নাম লেখিয়া আমরা আঞ্চলিক সেক্রেটারি হনো মৌলানার কিন্তু আমার ভাই একজন আছেন জোয়ান আব্দুল ভত্তা সাহর কাছে দেন যদি আপনারা যে তাই আপনারা গড়ে গড়ে সজোড়া বসাই দিবা আরবি সজোড়াত নবীজি থাকি লইয়া আর একচল্লিশ সিঁড়ির আউলিয়া কেরামর নাম আছে আপনার গড় এই গুণে হেফাজত করি যদি আপনি রাখেন যে ও বুজুর্গগুলোর বয়স বরকত রহমত আপনার গরু নাজি রইব জিন বুতর আসর দূর হইব আল্লাহ তালায় আমরা আমল করবার তৌফিক দেখবা ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলামিন।